হ্যালো বন্ধুরা, আমি পার্থ বলছি তাজা খবর থেকে। আর দেখুন, আমি একটা ওয়েবসাইট খুলে রেখেছি যেটার নাম হচ্ছে www.trb.tripura.government.in, মানে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা। আর যেটাকে সার্চ করতে হলে আপনারা গুগলে টিআরবি লিখে দেবেন, ফার্স্ট লিঙ্কটাতে ক্লিক করলে ওয়েবসাইটটা খুলবে। এর মধ্যে আপনারা এই যে এই পোর্শনটা দেখছেন, ভার্স নিউ, এখানে অনেকগুলো নোটিফিকেশান আপডেট হয়েছে। তো আমি কিছু নোটিফিকেশান আপনাদের আজকে আলোচনা করবো। দুটো নোটিফিকেশান আছে, যেগুলি সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার আর সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার। এই নোটিফিকেশানটার ব্যাপারে আলোচনা করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলতে চাই, যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দিন, এই ধরনের ইম্পর্টেন্ট নিউজ পাওয়ার জন্য। নোটিফিকেশানটা কোথা থেকে দেখবেন, এখান থেকে দেখতে পারবেন বা এইখানে ক্লিক করে দেবেন। দিল্লির যত নোটিফিকেশান আছে সব শো হবে। সেখান থেকে আমরা কোথায় যাবো, সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার আর সিলেকশন টেস্ট ফর পোস্ট গ্রাজুয়েট টিচার জুন 2019। এর মধ্যে আমরা আলোচনা করবো যে আপনারা যে অনলাইন ফর্ম ফিল আপ করবেন সেটা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে পারবেন, পেমেন্ট কত করতে হবে, এলিজিবিলিটি কী, এজ লিমিট কত, আর কটা পোস্ট আছে, মানে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, তাহলে চলুন প্রথমে আমরা দেখে নিচ্ছি গ্রাজুয়েট টিচারদের জন্য, যেটা ক্লাস 9-10 জন্য সিলেকশন করা হচ্ছে। তো আগে দেখে নিচ্ছি কয়টা ভ্যাকেন্সি আছে। আগে দেখে নিচ্ছি আমরা অনলাইন ফর্মটা কত থেকে কত তারিখের মধ্যে আপনারা ফিল আপ করতে পারবেন। অনেক কম সময়, এই মাসের 7 তারিখ থেকে 15 তারিখ। তো তাড়াতাড়ি করুন, গ্রাজুয়েট টিচার নেওয়া হবে। 9-10 জন্য ভ্যাকেন্সি আছে, ইউআরের জন্য জেনারেল 308, এসসির জন্য 101টা, এসটিদের জন্য 184, ফিজিক্যাল ইন্ডিকেট 19, ESM 13, টোটাল পোস্ট আছে 425টা। তারপর আছে মিনিমাম এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশন, সেটাও আমরা আলোচনা করে নেবো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটের সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে, আর 50% মার্কের সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, অর দিয়ে যেটা আছে, মানে বি নাম্বারটা, সেটা কিন্তু আপনার এই যে আমাদের যে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, সেটার মধ্যে কিন্তু একটু চেঞ্জ হয়েছে রুলসগুলি। তো আমি এটা নিয়ে বেশি একটা আলোচনা করছি না, কিন্তু সিতে যা আছে, 4 ইয়ার্স ডিগ্রি অফ বিএ বিএড আর বিএসসি বিএড, ওরাও কিন্তু আবেদন করতে পারবে না। আর এখানে লেখা আছে নোটিশ বোর্ডে, রিল্যাক্সেশন আপ টু 5% ইন দ্য কোয়ালিফাইং মার্কস উইল বি অ্যালাউড টু ক্যান্ডিডেটস বিলংস টু এসসি এসটি পিএইচ ক্যাটাগরির জন্য। 5% কিন্তু মার্কসে কম হলেও হবে, 45% হলেও হবে। আর এজ লিমিট যেটা দেওয়া আছে সেটা হলো আপ টু 40 ইয়ার্স অ্যাজ অন 2/3/2019, মানে এই মাসের 2 তারিখে পর্যন্ত যাদের 40 ইয়ার্স আছে ওরাই অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মনে করুন 3 তারিখ হয়ে গেছে আর আপনার এজ হয়ে গেল 40 থেকে একটু বেশি, একদিন বেশি হয়ে গেল না, তো সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন না। 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে এসসি এসটি পিএইচদের জন্য, 5 ইয়ার্স রিল্যাক্সেশন আছে। এটা হলো স্যালারিটা কী হবে, 20,475, ঠিক আছে, স্যালারি হবে এটা। তো বন্ধুরা, নেক্সট মানে 4th নম্বরে যেটা আছে সেটা হলো ইকুয়ালিটি অফ ডিগ্রি। তো সেটা অ্যাকচুয়ালি আমি না বললেই ভালো, এর জন্য একটা কমিটি তৈরি হয়েছে বাই ইকুইভ্যালেন্স কমিটি ফর্ম বাই এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট। তো সেখানে আপনারা যোগাযোগ করে নিলেই ভালো, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন নেবেন আর এই নোটিফিকেশানটি কিন্তু ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি তো এই সময় বাঁচানোর জন্য একটু একটু করে বলে যাচ্ছি, কিন্তু আপনারা ডাউনলোড করে সেটা ভালোভাবে পড়ে নেবেন। ঠিক আছে, আর এখানে আছে প্রসিডিওর অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, এখানে লগ ইন টু টিআরবিটি যাবো। প্রথমে ওদের ওয়েবসাইটে যেতে হবে, রেজিস্টার করতে হবে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যাপ্লাই অনলাইন। ঠিক আছে, সেখানে গিয়ে প্রতিদিনে রেজিস্টার করে নিতে হবে। ক্যান্ডিডেটস আর টু রেজিস্টার্ড, সত্যিটা বললাম, প্রোফাইল তৈরি করতে হবে। ক্যান্ডিডেটস অলরেডি রেজিস্টার্ড, যারা রেজিস্টার অলরেডি আছে 2017-18 মে নট রেজিস্টার এগেন, কিন্তু আপনার ওই আইডি পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট গিভ অল পার্টিকুলার্স কারেক্টলি হোয়াইল রেজিস্টারিং দেমসেলস, এনি রং ফলস ইনফরমেশন উইল লিড টু রিজেক্ট ক্যান্ডিডেশন। আচ্ছা, এটা হলো আপনারা যা ফিল আপ করবেন এই ফর্মটাতে সব কিছু কিন্তু একদম ঠিকঠাক থাকতে হবে, কোনো কিছু ভুল হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আফটার রেজিস্ট্রেশন ফার্স্ট টাইম লগ ইন ক্যান বি ডান বাই ইউজিং ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট এস পার এস পাসওয়ার্ড। আচ্ছা, ফার্স্ট টাইম যদি আপনারা কোনো আইডি ক্রিয়েট করে থাকেন টিআরবিটিতে, তাহলে আপনার ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে খুলতে পারবেন, মানে পাসওয়ার্ডটা হবে ডেট অফ বার্থ। আর ওরা বলে দিয়েছে, আপনাদের বলছি সেটাই, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করবেন,
তারপর ঢুকেই কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, সেটা ওরাও অ্যাডভাইস করছে, এখানে লিখে নিতে পারেন অ্যাপে। ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু রিমেম্বার দ্য পাসওয়ার্ড ক্যারেক্টলি অ্যান্ড নট টু ডিসক্লোজ, কাউকে বলবেন না এই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। লগ ইন উইথ দ্য রেজিস্ট্রেশন নাম্বার অ্যাজ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অ্যাজ সেট বাই ইউ, ইউজার নেম পাসওয়ার্ড তো আপনারই সেট হয়ে গেল, তাহলে নামটাও আপনারই দেবেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, তাহলে সেটা দিয়েই লগ ইন করতে হবে। টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 ক্লিক অন সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 সেশন জুন 2019 ইন অ্যাপ্লিক্যান্টস হোম পেজ। আচ্ছা, হোম পেজের মধ্যেই আছে যারা গ্রাজুয়েট টিচার আছে ক্লাস 9 আর 10 এর জন্য, সেখানে অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। এন্টার অল রিকোয়ার্ড ইনফরমেশন তাহলে কি, আচ্ছা যা বলবে মানে লেখা থাকবে ফর্মটাতে সেগুলো কিন্তু সব দিতে হবে। ওয়াইল একটা গেল দিচ্ছি কথা, স্টার মার্ক যেগুলি আছে সেগুলি কিন্তু দিতেই হবে, নাহলে হবে না। ওয়াইল অ্যাপ্লাইং অনলাইন দ্য ক্যান্ডিডেটস মাস্ট এনশিওর দ্যাট শি হি আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড ফুলফিল দ্য নর্মস অফ এলিজিবিলিটি, এলিজিবিলিটি যেটা আছে সেটা বুঝে নিতে হবে ফর্মটা ফিল আপ করার সময়, তারপর কিন্তু ক্যান্সেল হলে কিছু বলতে পারবে না। যা ইমেজ হবে সেটা হবে সাইজ গ্রেটার দেন 4KB লেস দেন 100KB, মানে পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে আপনার একটা, যেটা হবে ক্যান্ডিডেটস যে এক্সামে বসবে, সেটা 4KB থেকে নিচে হবে না আর 100KB থেকে ওপরে হবে না, 4KB লেস দেন 100KB মানে 4KB থেকে 100KB মধ্যে হতে হবে। স্ক্যান ইমেজ বা ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট সাইজ গ্রেটার দেন ইচ্ছা, যেটা সিগনেচার হবে সেটা হবে 4KB থেকে 20KB এর মধ্যে, আর ইমেজটা থাকতে হবে জিপিজি ফর্মেটে, নো পিএনজি নো পিডিএফ, ঠিক আছে অনলি জিপিজি। আর ফিটা দিতে হবে সিস্টেম জেনারেটেড চালান, একটা চালান আসবে, এই চালান থেকে আপনার যে ফিটা আছে সেটা দিতে হবে। ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ইনসার্ট ওয়ার্কিং মোবাইল চেক, মোবাইল ফোন নম্বর ইমেল আইডি একটা দিতেই হবে, এইসব হয় না এখন অনলাইন যত ফর্ম আছে সেগুলির মধ্যে ফোন নম্বর মাস্ট ইমেল আইডি ফার্স্ট, কারণ কি ওটিপি করে সেন্ড করে না, তো অ্যাপ্লাই করার আগে যাদের নেই ইমেল আইডি ফোন নম্বর থাকবেই ওরা করে নেবেন, ইমেল আইডি একটা বানিয়ে নেবেন। ক্যান্ডিডেটস আর ইনস্ট্রাক্টেড টু ডিপোজিট ফিজ ইন এনি ব্রাঞ্চ অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আফটার 72 hours অন এভরি ওয়ার্কিং ডে ফ্রম দ্য ডেট অফ ফাইনালাইজেশন অফ ফিজ আর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড মাস্ট সাবমিট পেমেন্ট ডিটেলস ইন টু দ্য লিঙ্ক এস প্রোভাইডেড, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড 3 days অফ প্রোভাইডিং পেমেন্ট ডিটেলস রিজার্ভ দ্য অ্যাপ্লিকেশন অ্যাকোয়েন্ট টু ফিউচার রেফারেন্স। এখানে বলেছে আপনারা যে ফিটা দেবেন সেটা স্টেট ব্যাঙ্কেরই দিতে হবে, চালান তাহলে চালানটা স্টেট ব্যাঙ্কেরই আসবে আর 72 hours মধ্যে দিতে হবে, তারপর একটা 3 দিন পর একটা আপনাদের অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে যে আপনার যে পেমেন্টটা আছে সেটা আমরা রিসিভ করেছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এগুলি আপনারা করে নেবেন, আমি ইম্পর্টেন্ট ইভেন্টসগুলি করে দিচ্ছি আপনাদের। এখানে আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রো, আচ্ছা এই ওয়েবসাইট ওদের ওয়েবসাইটের মধ্যে সেটা বলিয়ে দিলাম, 7 তারিখ থেকে 15 তারিখ খুবই অল্প সময়, লাস্ট ডেট হচ্ছে 15-3-2009, লাস্ট ফাইনালাইজেশন অ্যাপ্লিকেশন সেম 15th, তারপর আছে আপনাদের লাস্ট ডেট পেমেন্ট ফিস 19-3-2019, ডাউনলোড করবেন এডিট কার্ড 1/6 থেকে 6/6 মধ্যে, ডেট অফ টেস্ট এক্সাম ডেট 16/6, ঠিক আছে, টাইম ডিউরেশন 10 hours 9:30 থেকে 12, আর টেস্ট সেন্টার আগরতলা, আর যে টেস্ট ভেনুটা হবে সেটা আপনাদের ওই যে অ্যাডমিট কার্ডটা সেটার মধ্যে মেনশন করে দেবে, লিখে দেবে ওরা, সেখানে গিয়েই পরীক্ষাটা দিতে হবে। ডেট অফ সার্টিফিকেট ভেরিফিকেশন উইল বি নোটিফাইড লেটার, আচ্ছা যে সার্টিফিকেটগুলি ভেরিফিকেশন হবে সেগুলির যে কবে হবে সেগুলি আপনাদের জানিয়ে দেওয়া হবে, আপনাদের মোবাইল নম্বর দেবেন, ইমেল দেবেন। আর এখানে লেখা আছে দোজ হু আর এমপ্লয়েড মাস্ট সাবমিট নো ডিস্টিংক্ট সার্টিফিকেট এন ইস ইস্যুড বাই দি কম্পোনেন্ট অফ সিটি অফ দ্য ডিপার্টমেন্ট এজেন্সি হোয়ার ইউ, এখানে বোঝা যায় যারা গভর্নমেন্ট চাকরি করেন এন এস দিতেই হবে, তো এন এস সিটা রেডি করে ফেলুন, সিলেকশন মেথড সেটা আপনারা করে নেবেন, অনেক বড়ো সার্টিফিকেট ভেরিফিকেশন, ঠিক আছে সেটা আপনারা একটু দেখে নেবেন। এখন আমি এক্সাম ফিটা আপনাদের বলে দিচ্ছি, এক্সাম ফিটা হবে 300 ফর আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড 200 ফর এসসি এসটি পিএইচ, 200 টাকা হবে এসসি এসটি এবং পিএইচদের জন্য আর 300 হবে ইউআরদের জন্য এক্সামিনেশন ফি, আর বাকি যা আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটেটের ব্যাপারে আছে সেগুলি আপনারা একটু দেখে নেবেন, করে নেবেন, ঠিক আছে। এটাই হলো গ্রাজুয়েট টিচারদের জন্য, আর এখান থেকে 4KG ওটি আছে।
তো বন্ধুরা, এসটিপিজিটির যে নোটিফিকেশনটা আছে সেটা আমি খুলে নিয়েছি। সেটার মধ্যে লেখা আছে সেম ডেট অনলাইন ফর্ম ফিল আপে 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে করতে হবে, খুব তাড়াতাড়ি করুন। আর কিছু কিছু জব আছে, ভ্যাকেন্সি আছে, পোস্ট আছে, যেমন এডুকেশনে আছে, ফিলোসফিতে আছে, ককবরকে আছে, অ্যারাবিকে আছে, মিউজিকে আছে। তো এখানে দেখে নেবেন, ইয়ারে 1টা SC-তে 4টা 8টা 9টা 10টা 12টা 14টা এইভাবে কিছু কিছু পোস্ট আছে এখানে। আর টোটাল যে ভ্যাকেন্সি আছে, পোস্ট আছে, সেটা হলো 75, খুবই কম পোস্ট। ঠিক আছে, তো চলুন এখন কোয়ালিফিকেশানটা দেখে নিই। তো বন্ধুরা, এসেনশিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আছে সেটার মধ্যে কিন্তু আপনাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, আর থাকতে হবে কি 50% মার্কস, সঙ্গে কিন্তু বিএড থাকতে হবে ভালো ইউনিভার্সিটি থেকে। আর জব দিয়ে যেটা লেখা আছে সেটা আছে উইদিন 45%। আচ্ছা, সেটা আমি ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি না। এনসিটির কিছু গাইডলাইনস আছে, সেটা আপনারা সার্চ করে সেখান থেকে দেখে নেবেন। আর 3 নম্বর যেটা আছে সেটা হলো 50% মার্কস থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট হতে হবে। আর যে এক্ষেত্রে আপনার বিএ বিএড এবং বিএসসি বিএড হলে অ্যাপ্লাই করতে পারবেন। আর বাকি যা আছে একটু দেখে নিচ্ছি। আর রিল্যাক্সেশন তো 5% মার্কস থাকতে হবে SC/ST পিএসসির জন্য, সেটা সেম রয়েছে। বাকি যা আছে সব সেমই আছে গ্রাজুয়েট টিচারদের মধ্যে। তো এই ছিল ভিডিওটা, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ইম্পর্টেন্ট যে জবের নিউজগুলি সেগুলি পাওয়ার জন্য, আর আমি প্রত্যেকটা ভিডিওতে আগে করে দিচ্ছি যে কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, কীভাবে করবেন, লিঙ্কও দেওয়া হচ্ছে, বলেও দিচ্ছি। তা আমার এই ভিডিওর মধ্যে বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন। আর আপনারা এই নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করে নেবেন, নিয়ে আমার ভুল হতেও পারে, আমি আমার মানুষ। তো আপনারা তাই তার জন্যই বলি যে নোটিফিকেশানগুলি ডাউনলোড করে নিজে পরে তারপর অ্যাপ্লাই করবেন জবগুলির জন্য। ঠিক আছে, নিজে স্যাটিসফাইড হয়ে নিন। তো আজকের মতো চলি, বাই, টেক কেয়ার। আর যারা নতুন বন্ধুরা এসেছেন এই ফার্স্ট টাইম আমার এই চ্যানেলে, ওদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন এ ধরনের জবের খবর বা অন্য ধরনের খবর পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই, টেক কেয়ার।